নেট দুনিয়ায় আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে গা গত কুরবানির ঈদের দিন ফ্রিজে বারো মাস আম সংরক্ষণ কইরা রাখার মাত্র সতেরো ভিডিও আপলোড দিছিলাম সেই রিলস ভিডিওটা ভাইরাল হইয়া আমার পেজের আশীর্বাদ গেছে গা অনেক আফারা জানতে চাইছে কিভাবে আমি বারো মাস আম সংরক্ষণ কইরা রাখি এই জন্য আজকের এই ভিডিওটা আমি জানি না দেখলে অনেক মিস করবেন সু মিস কইরেন না ভিডিওটা দেখতেই তাহেন ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম শুরুতেই সবাই আমার সালাম নিয়েন আর সালামের উত্তরটা দিয়েন বারো মাস ফ্রিজে আম সংরক্ষণ করে রাখুন যা আর বারো মাসই খাওন যা এই কথাটা অনেকেই হয়তো জানে আবার অনেকে হয়তো জানে না কিন্তু যারা জানে তাদের মধ্যে অনেকেই হয়তো রাখে আর যারা রাখে তাদের মধ্যে অনেকেই কমপ্লেন করে যে না স্বাদ আর গন্ধ অটুট থাকে না মানে ড্রিপ ফ্রিজে রাখা আমটা নাকি চার পাঁচ মাস পর খুইলা খাইলে গাছের আমের মতো স্বাদ আর গন্ধ ঠিক থাকে না অনেকেই আবার ক বাহিরের কালারটাও বলে কালচে হয়ে যায় আবার ভিতরেও বলে কালো হয়ে যায় কিন্তু না আমি এই কথাতে বিশ্বাসী না এই যে দেখেন আমিও তো ফ্রিজে আম রাখছি কী সুন্দর কালার এই যে দেখেন আমের কালার কি কোনো বেসুলা সুন্দর না বলেন তো খুবই সুন্দর কিন্তু বাহিরে যেমন গাছের পাক মতো সুন্দর কালার ঠিক ভিতরও তেমনই সুন্দর কালার যেমন থেকে ওখানে পাইরা আনছি বা বাজার থেকে এই মুহূর্তে কিনে আনছি ঠিক এমন আর গন্ধ আর স্বাদ ঠিক গাছপাক না গাছপাড়া আমরার মতোই এই দেখেন ফ্রিজ থেকে খোলার পর ঠিক বিশ থেকে 30 মিনিট পানিতে রেখে দিবেন তারপরে আমের ঠিক ভিতরের কালারটা এমনই হইব এসব কাজ আমার আম্মার তবে আমি আমার আম্মার লোকের সহকারী হিসাবে কাজ করছিলাম যেমন গাছের থেকে আম পাড়তে সহায়তা করা আম ভালো করে পরিষ্কার করে ধোয়া এবং ভালো ভালো সুন্দর সুন্দর পাকা আম আলাদাভাবে বাইসা রাখা তারপরে প্যাকেট করে ফ্রিজে রাখা ইত্যাদি ইত্যাদি কাজও আমি করছিলাম এখন আমি যেমনি কইছি ঠিক ওই গাছ টিকা পাকাম পাইরা ভালুকুই ধুইয়া পরিষ্কার কইরা পলিথিন দিয়া কিংবা পলিথিন সারা ফ্রিজে রাখতে পারবেন আপনি বিশ্বাস করেন আমরা ঠিক বারো মাস রাই খাই এভাবে আম খাই কারণ আমাদের আম খুবই পছন্দ আমরা কাঁঠাল খাই না কিন্তু আম খাই তবে চেষ্টা করবেন আম যেন রাখবেন হেন মাছ কিংবা মাংস না রাখবার লেগে ডিপ ফ্রিজে রাখা আমরা পাথরের মতো শক্ত হয়ে জাগা এটা কিন্তু কাইটা খাওয়া যায় না এটা আমি যেভাবে চুলে খাইতেছি ঠিক এভাবেই খাইতে পারবেন বিশ ত্রিশ মিনিট পানিতে ভিজাই রাখার পর যেহেতু আমি আঞ্চলিক ভাষায় ব্লক করি আমি চেষ্টা করি আমার ভিডিওতে সবটাই আঞ্চলিক ভাষায় কোনে লেগা কিন্তু মাঝে মধ্যে একটু শুদ্ধ আয়া পড়ে তো যাই হোক আমার এই ভিডিওতে আরেকটা গোপন তথ্য আপনাদেরকে দেয় আমি কিন্তু বারো মাস এইরকম মেরা মেরা পিঠা বানাইয়া ডিপ ফ্রিজে রাখা খাইতে পারি যেমন ডিপ ফ্রিজে রাখলে এই পিঠাগুলো নষ্ট হয় না আর আপনি যখন সকালে কিংবা সন্ধ্যায় আপনি যখন খাবেন আধা ঘন্টা আগে নামাইয়া তারপরে তাওয়ার মধ্যে গরম কইরা খাইলে ভিতরে খুব নরম আর তুলতুলে থাকে আজকে ভিডিওটা আর বর্ণনা করি আশা করতেছি ভিডিওটা সবার লেগে হেল্পফুল হয়েছে তো এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার দেওয়া সব গৃহিণী আপুদেরকে দেখার সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম